ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও বিন্দাস আছি। আর এই মহাষষ্ঠী, আর তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠী প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর এখন 5:30 বাজে, বিকেল 5:30। এখন থেকে আমি আমার ঠাকুর দেখে স্টার্ট করব, আবার 7:30-7:30 মধ্যে ঘরে ঢুকে যাব, কারণ তখন থেকে ভিড়টা স্টার্ট হয়। ওই জন্য বাচ্চা নিয়ে বেরোবো, তো বেশি তো ভিড়ের মধ্যে যাওয়াটা ঠিক হবে না, করোনাটা তো এখনো ঠিকঠাক হয়নি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ঠাকুর দেখে স্টার্ট করছি। ও রেডি হয়ে গেছে, তোমার যাওয়াটা দেখা, যাওয়াটা দেখা কেমন লাগছে তোমায়, ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে। বাহ বাহ, চলো দেখা যাক কোন দিকে যাই, সবটাই তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। এটা উন্নয়নী সংঘ পশ্চিম পুটিয়ারি পুজো, পুরো বাঁশ দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হয়েছে, আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এই পুজোটি লেক এভিনিউ সেবক সংঘর পক্ষ থেকে পুজোটি করেছে, আর একশালা ঠাকুর করেছে। একশালা ঠাকুর আমার ভীষণ ভালো লাগে। আর এই পুজোটা মুদিয়ালি শিব মন্দিরের পুজো। এই পুজোটি 64 পল্লীর পক্ষ থেকে পুজোটি করেছে, আর পুরো প্যান্ডেলটা তেলের ড্রাম দিয়ে আর গ্যাসের সিলিন্ডার দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে, আর তার উপরে নানান কারুকার্য দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে। সব পুজো প্যান্ডেল দেখে এখন আমরা ওয়ালেসে মাঠে বসে আছি। এবার বাড়ি চলে যাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।